হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, সবাই কেমন আছো? বিশ্বপি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে 350 মতো চিকেন। আজকে আমরা বানাবো চিলি চিকেন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানাবো। তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো আমি এখানে নুন আর হলুদ সামান্য পরিমাণ মতো দিয়েছি। হলুদটা তোমরা দিতেও পারো নাও পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, ঝাল বুঝে তোমরা লঙ্কার গুঁড়োটা দিতে পারো। আমি এখানে আমার যতটা এখানে চিকেন নিয়েছি ততটাই আমি লঙ্কা গুঁড়ো বুঝে দিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তোমরা কাঁচা লঙ্কাটাও ঝাল বুঝেই দেবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর আমি দেব সামান্য একটুখানি ভিনিগার, খুব বেশি আমি দেব না কারণ ভিনিগারটা অল্প দেওয়াই ভালো। তো আমি এখানে পরিমাণ মতো ভিনিগারটাও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা তোমরা দেবে তোমাদের যতটা চিকেন আছে সেই বুঝেই দেবে। সব কিছু পরিমাণ মতো দিলে জিনিসটা খুব ভালো হয়। তো আমি শাশুড়ির মার কাছে পুরোটা মানে আগে বলে নিয়েছি কীভাবে কীভাবে দেব, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি। তো এরপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। এবার আমি সব কটা উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার দেখো ভালোভাবে মিক্স করে এটাকে আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব ম্যাগনেট করে। তো দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। তো তেল ভালো করে গরম হবার পরেই ছাড়বে, তাহলে লেগে যাবে না কড়াইয়ে। তো দেখো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো দেখো ভাজাও হয়ে গেছে আর আমি ভেজে তুলেও নিয়েছি, লাল লাল করে ভেজেছি। এরপরে দেখো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটেছি বেশ বড় বড় করে। তো এখানে কিন্তু চিলি চিকেনে এইটাই মানায় বড় করে। আর নিয়েছি সামান্য আদা রসুন কুচি। এরপরে আমি আরেকটা কড়াই বসিয়ে কড়াইয়ে গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আদা আর রসুন কুচি করা যেটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। সেটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এরপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজলে ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে যায়, যেহেতু বড় বড় টুকরো করে কাটা, তো তার জন্য একটু ভালো করে না ভাজলে ভালো লাগবে না। তো ভালো করে ভেজে নিচ্ছে আর আমার শাশুড়ি মাই ভাজছে, আমি ক্যামেরাটা ধরে আছি। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দেবে। নুন দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো ভাজাও হয়ে গেছে। এরপরে আমি এক এক করে এখানে সব উপকরণ দিয়ে দেব। তো দেখো আমি প্রথমে দিয়ে দিলাম সোয়া সস। সোয়া সসটা দেবার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো সস। তোমরা এখানে অনেক কিছুই অ্যাড করতে পারবে, আমরা বেশি রিচ করব না বলে আমরা আর বেশি কিছু দিলাম না। তো দেখো এখানে সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম গ্রিন চিলি কাঁচা লঙ্কা, আগে তো পেস্ট দিয়েই ছিলাম আর এটা চিলি। তো তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা দিলে টেস্টটাও বাড়ে, ঝাল ঝাল ভালো লাগে। তো দেখো আমি সব উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দে। এরপরে আমি একটা বাটিতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আর বেশি করে জল নিয়ে এটাকে আমি ভালো করে ঘুটে নেব। তোমরা জলটা কর্নফ্লাওয়ারটা তোমাদের পরিমাণ মতোই দেবে, আমি বড় চামচেই দিয়েছি। তো দেখো এখানে আমি গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম,
দিয়ে এটাকে আমি একটু দেবার পরে ফুটিয়ে নেব। ফোটানোর পরে দেখো আমি এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, যে পকোড়াটা ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তোমরা নুন মিষ্টি তোমাদের মতো টেস্ট করে নেবে। টেস্ট করার পরে তোমরা আবার তোমাদের মতো দিতে পারো। তো আমাদের এখানে সবই ঠিকঠাক আছে, তো সামান্য গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে দেখো কত সুন্দর কালারটা এসছে, আমার তো জিভে জল চলেই এসছে। তো দেখো, তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কেমন